এই যে বাচ্চা, এই যে কুকুর, এই হচ্ছে কুকুর নর, আর সাথে আছে হচ্ছে একটা কাজ করা টাইপের মাদি, মানে এইটাই হচ্ছে আমাদের কুকা পেয়ারের নতুন বাচ্চা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন। তো আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক, এবং আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো কার কবুতরের কী অবস্থা, কবুতরগুলো কেমন আছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানান। আজকে ভিডিওতে আপনাদেরকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেটা অলরেডি আপনারা থাম্বনেইলে দেখছেন। এটা দেখানোর আগে আমি এখানে এসে বসছি, এখানে এসে বসার কারণ হচ্ছে আমার যে খরগোশগুলো আছে, খরগোশগুলোকে একটু দেখা হয় না অনেকদিন যাবত, কারণ ওরা এখন বাইরে বাইরেই থাকতেছে, বাইরে বাইরেই ঘুরতেছে। কারণ হচ্ছে যে ওদেরকে কিন্তু, ওরা হচ্ছে একটা দেশি ব্রিড, আমাদের যে খরগোশগুলো এটা হচ্ছে দেশি ব্রিড, এই কারণে কি ওদেরকে খাঁচায় রাখতে পারতেছি না, কারণ খাঁচায় রাখলে ওরা কেমন জানি হয়ে যাচ্ছে। তো ওদেরকে যখন থেকে ছেড়ে দিছি তখন থেকে ওরা বাইরে বাইরে ঘুরতেছে, নিজের খাবার নিজে সংগ্রহ করে নিতেছে, আমরা বাইরে থেকে ঘাস এনে ওদেরকে দিচ্ছি, তো ওরা ওইভাবে খাচ্ছে। তো এর জন্য আমরা কী করছি, খরগোশগুলোকে বাইরে ছেড়ে দিচ্ছি একবারে, তো ওরা বাইরে এভাবে ঘুরে ফিরে খাচ্ছে। তো এখন ওরা এই জায়গাটাতেই বেশিরভাগ থাকতেছে, এই জায়গাটাতেই, এই এরিয়ার ভিতরে, কারণ বৃষ্টি নামলে ওরা এখানে আশ্রয় নেয়। এই যে দেখেন, এটা হচ্ছে সব থেকে বড়টা, এই যে আবার ভিতরে চলে গেছে। তো এইটা আবার আমাদেরকে দেখলে খুবই ভয় পায়, কিন্তু যেটা ছোট আছে ওটা আবার ভয় পায় না। এই যে ছোটটা বেরিয়েছে দেখছেন, এই যে ছোটটা দিচ্ছি, দেখি খায় কি না। আসো আসো, এই যে এই যে, একটু ভয় পায় আর কি আমাকে দেখলে, একটু দৌড়িয়ে বেড়ায়। তো এখন খাবার দিলে হয়তো একটু আকর্ষণটা রাখতে পারি, আদারওয়াইজ ওই যে দেখেন 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 চলে যেতেছে। আর এইদিকে আপনারা জানেন যে আমি একটা কবুতর কিন্তু কালেকশন করেছিলাম নরসিংদী থেকে, তো অনেকে ওই কবুতরটার আপডেট জানতে চাইছেন, তো ওই কবুতরটার কী অবস্থা। তো অনেকদিন হয়েছে আমিও কবুতরটা ধরে দেখি না, আমার সেই কালাচান, এই যে উনি, এই মাশাআল্লাহ, ওর পায়ে কিন্তু এই রিংটা কিন্তু সেট হয়ে গেছে, রিংটা এখন সুন্দর লাগতেছে। ওকে, তুমি কেমন আছো? হ্যাঁ, ওর পা কিন্তু আস্তে আস্তে কালারটা একটু চেঞ্জ হচ্ছে, ওর পায়ের কালারটা, এই এটা মানে মোল্টিংয়ের পরের থেকেই এইগুলো হয়েছে। এখানে একটা নর কবুতর, খুবই সুন্দর। ওকে আমি ফ্লাইংয়ের জন্যই আনছি, দেখা যাক এবার চাকলার সাথে কতক্ষণ উড়ে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই কবুতর কতক্ষণ উড়ে না উড়ে, আর যদি কারো কথা সঠিক হয়, অর্থাৎ হচ্ছে কেউ যদি এক্স্যাক্ট বলতে পারেন এই কবুতরটা কতক্ষণ উড়বে, তার জন্য গিফট রয়েছে, ইনশাল্লাহ আমি গিফট দিব আপনাদেরকে। ওকে রাখা হয়েছে এখানকার কিছু বাচ্চা কবুতরের সাথে, যাতে ও অ্যাডজাস্ট হয়, মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন ওকে নরের কাছে দিয়ে দেওয়ার মতো ইয়ে হয়ে গেছে, এখন ওকে নরের কাছে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। আর আজকে যে পরিমাণে গরম পড়ছে, গরমে কিন্তু কবুতরের অবস্থা খারাপ। মিম ভাই লাইনটা দিয়ে দিয়েন লাইটের। হ্যাঁ আচ্ছা মিম ভাই, একটা কবুতরের সমস্যা দেখছি, ওই যে আপনার এটা এরিয়েশন, এই নটটা ধরেন তো, ওই যে ওই যে নটটা, হ্যাঁ হ্যাঁ ওই যে কোনায় গেল যেটা, ধরতে পারবেন না? আমি ধরবো। এই কবুতরটার সমস্যা হয়ে গেছে, এই কবুতরটা গরম ঠান্ডা লেগে গেছে, আর গরম ঠান্ডা থেকে এই কবুতরটা হাঁপাইতেছে, অর্থাৎ হচ্ছে ও কাশতেছিল, একটু বড় খক্ষ আওয়াজ করতেছিল। এবং ওকে দেখেন, ওর নাকে পানি পাবেন না, কিন্তু আপনি দেখেন মুখ কিন্তু হা করে শ্বাস নিতেছে, দেখছেন, এ দেখেন, ও কিন্তু হা করে শ্বাস নিতেছে, এ দেখেন, একটু অল্প মুখ খুলতেছে, বের লাগাইছে, দেখছেন, এটা হচ্ছে শ্বাসকষ্টের লক্ষণ। এর জন্য আমরা কী করি, আমরা সবসময় ওকে আলিসা খাওয়াই দিই, তো ওকে আমরা আজকে একটা আলিসা খাওয়াই দিব, ইনশাল্লাহ একদিনে ঠিক হয়ে যাওয়ার কথা, তারপরে লাগলে আবার খাওয়াই দিব, আমি ধরি আপনি খাওয়াই দেন। আমাদের এই আলিসাটা আমাদের খুবই ভালো কাজে দেয়, এই ওষুধটা কবুতরের ওষুধের ক্ষেত্রে, বা এই শ্বাসকষ্টের ক্ষেত্রে, বা কাটতেছে, বা কঠিন ঠান্ডা যক্ষা হয়ে গেছে, এরকম ক্ষেত্রে আমাদের আলিসাটা খুব ভালো কাজে দিচ্ছে আমাদের। এবং ওষুধটা ন্যাচারাল একটা ওষুধ, প্রাকৃতিক, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। যাও, এই যে কুকার যে বাচ্চাটা ফুটছে এটা আপনারা থাম্বনেইলে দেখছেন, হ্যাঁ, কিন্তু এই জোড়াটা কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে দিই নাই, এই কুকারটা মাঝখানে একটু অসুস্থ ছিল, তো এর জন্য ওকে একটা মাদি দিয়ে দিছি, যাতে ও মানসিকভাবে ঠিক থাকে। তো এর ফলে দেখা গেছে ও যে সুস্থ হয়ে কখন যে বাচ্চা ফুটায় ফেলছে এটা আমরা খেয়াল করি নাই, তো মিম ভাই সেদিন খেয়াল করছে, খেয়াল করে পরে দেখলাম যে এটা বাচ্চা ফুটে গেছে, তো আমরা আর বাচ্চাটা নষ্ট করি না, এইভাবে রেখে দিছি, এই বাচ্চা বড় হইলে তারপর ওদের পেয়ার আলাদা করতে হবে। তো ওদের বাচ্চা এখন তো ছোট, এখন দেখা যাবে না, এই যে দেখি, এই যে বাচ্চা, এই যে কুকুর, এই হচ্ছে কুকুর নর, আর সাথে আছে হচ্ছে একটা কাজ করা টাইপের মাদি, এই যে, মানে এটাই হচ্ছে আমাদের কুকা পেয়ারের নতুন বাচ্চা, কারণ সিরাজির সাথে জোড়া দিয়েছিল তখন ও বাচ্চা ফুটাইতে পারে নাই, সিরাজির বাচ্চা ফুটাইতে পারে নাই,
কারণে আর কি কোকাটাকে আলাদা করে রাখছিলাম। এরপরে যখন ওর সাথে দিয়েছি কোকা আবার ওর সাথে জোড়া নিয়ে এসেছে, তার মানে হচ্ছে কোকা আপনার ওই বড় মাদিটাকে ওর ঠিকমতো পিট দিতে পারেনি, অর্থাৎ আমাদের সিরাজি মাদিটা ওটাকে পিট দিতেই পারে নাই, এই কারণে আমরা ওইটা ডিম থেকে বাচ্চা ফুটাইতে পারিনি, কারণে ডিম পেড়ে দিছে। আর এখন কোকার এটা হচ্ছে আমাদের কোকার প্রথম বাচ্চা, এই যে কোকা কবুতরের। মাঝখানে মনে করছিলাম কোকা কবুতরকে মানে লভ থেকে আউট করে দিব, কারণ হচ্ছে বাচ্চা ফুটাইতে পারতেছে না, তো এখন যেহেতু ফুটাইছে ওকে রাখবো, এখন আমি মা দিয়ে জোড়া দিব ইনশাল্লাহ এই পেয়ার এই বাচ্চা হয়ে যাওয়ার পরে। আর এখানে আমাদের নতুন একটা পেয়ার করা হয়েছে, এটা হচ্ছে আমাদের রাজশাহী রিয়েল ভাইয়ের উদানর, উদানর বলতে গেন্দা নর যেটা বসে আছে, এটা নর। আর এই যে এটা হচ্ছে মাদি, গিয়া চলে গিয়া মুসলদম বলা চলে, মাদিটা এত সুন্দর আপনারা কাছ থেকে না দেখলে বুঝবেন না, আমি আপনাকে একটু দেখাই। এই যে দেখেন ঠোঁটে চোখে চোখে মনে হয় কি একটু কাজল কাজল টাইপের, খুবই ইউনিক লাগে মাদিটা দেখতে। মাদিটার কিন্তু অনেক ভালো রেজাল্ট আছে, হচ্ছে মাদি খুব সুন্দর। আর এই হচ্ছে নর, নরটা মাঝখানে অসুস্থ ছিল, এখন সুস্থ হয়েছে, এখন পেয়ার করে দিছি। আমাদের গলা কষা পেয়ারের বাচ্চার অবস্থাটা দিন দিন ভালো হচ্ছে, গলা কষা পেয়ারের বাচ্চাটা খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। আমার মনে হচ্ছে এটা নর বাচ্চা হবে, দেখা যাক বাকিটা। ও এখনই কিন্তু কষে, হ্যাঁ এখনই কিন্তু ও কষতেছে, এই যে দেখেন সুন্দর হয়েছে। এ হচ্ছে ওর মা, এ হচ্ছে ওর বাবা, আর এ হচ্ছে গলা কষা পেয়ারের বাচ্চা মাশাল্লাহ। বাচ্চাটা খুবই সুন্দর হয়েছে। আমার কিন্তু নরটাকে সব থেকে বেশি কিউট লাগে, নরটাকে দেখেন কত ইনোসেন্টভাবে থাকে। আর এই সময়টা গরমের সমস্যা হচ্ছে যে আমাদের কবুতরগুলার একটু প্রবলেম হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে গরম ঠান্ডা সবারই লাগতেছে, যেটা আমাদেরও লাগছে আপনারা দেখছেন। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, কবুতরকে একটু মানে বেস্ট তাপমাত্রায় রাখার চেষ্টা করবেন, অর্থাৎ যখন এই যে গরম আমাদের কিন্তু ফ্যানটা ছাড়া হয়নি, আমাদের ভুল হয়েছে, তখন আমরা ফ্যানটা ছেড়ে দিব যাতে আর্দ্রতাটা অ্যাডজাস্ট হয়ে যায়। তারপর হচ্ছে যে যদি কোন যদি আবার বেশি একটা ঠান্ডা লেগে যায় তখন আমরা ফ্যানটা বন্ধ করে দিই, অর্থাৎ হচ্ছে যখন বৃষ্টিটা পড়ে তখন আমি ফ্যান বন্ধ করে দিই, তাহলে কী হবে এক্সট্রা ঠান্ডা লাগার কোনো চান্স নাই। তো এইগুলো থেকে কিন্তু গরম ঠান্ডাটা লেগে যায় কবুতরে, তো এর জন্য আমরা এই কাজটা করি। এখন আমরা ফ্যানটা ছেড়ে দিব, যদি আবার আবহাওয়া ঠান্ডা হয়ে যায় তখন আবার ফ্যানটা বন্ধ করে দিব, তাহলে কিন্তু কবুতর অ্যাডজাস্ট করে নেবে ইনশাল্লাহ। আর মাঝখানে আমাদের কবুতরগুলো অসুস্থ হয়েছিল, তো অসুস্থ হওয়ার জন্য আমরা কবুতরগুলোকে ছাড়তে পারি নাই, তো আমরা কালকে থেকে ইনশাল্লাহ আমাদের কবুতরগুলো ছাড়বো, অর্থাৎ হচ্ছে কালকে হচ্ছে শনিবার, শনিবার থেকে আমাদের কবুতরগুলো ছাড়বো, কারণ কবুতর উড়ানোর সময় অলরেডি চলে আসতেছে। আর আপনারা দেখছেন যে কিছু কিছু কবুতর মোল্টিংয়ে আছে, তো এই কবুতরগুলোকে মোল্টিংটা কমপ্লিট করার জন্য আমরা কিছুদিন আটকায় রাখছি, কারণ হচ্ছে যে আমাদের কবুতর মোল্টিং এখনও শেষ হচ্ছে না, তো এখন প্রায় শেষ দিকে, কালকে থেকে ছাড়বো ইনশাল্লাহ। ছাড়লে এই ভাদ্র মাসের যে রোদটা আছে এই রোদটা ওদের শরীরে লাগবে, লাগলে ওদের আবার দেখা গেছে ফেদার শক্ত হবে, আবার শরীরে সেই পুষ্টি উপাদানটা বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে, কারণ ভাদ্র মাসের রোদটা একটা কবুতরের জন্য বেস্ট, কবুতর ফ্লাইং আনার জন্য, কবুতর ফ্লাইং কবুতর পাখা শক্ত করার জন্য ভাদ্র মাসের রোদটা সব থেকে বেশি দরকার। এজন্য ওদেরকে আমরা এখন এভাবে রাখছি, ইনশাল্লাহ কালকে থেকে ছাড়বো, ছেড়ে আমরা সব কবুতর ইনশাল্লাহ ছেড়ে রাখবো, উড়াবো না, উড়াবলে আবার সমস্যা, ভাদ্র মাসে কবুতর উড়ানো যাবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান, আর কবুতরগুলোর জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।